দেখো বন্ধুরা অপ্রিয় হলেও কিন্তু সত্যি যে খাঁটি সোনায় গহনা হয় না গহনা বানাতে গেলেও কিন্তু তার মধ্যে কিছুটা হলেও খাদ মেশাতে হয় সেভাবেই কিন্তু ভালোবাসার সম্পর্কের মধ্যে শুধুই যে তাকে পবিত্র ভালোবাসার দ্বারা তুমি তার মন করবে বা তাকে নিজের নিয়ন্ত্রণে রাখবে তা কিন্তু সম্ভব না কেননা একটা মানুষকে যখনই তুমি তোমার দ্বারা পবিত্র ভালোবাসায় আগলে রাখার চেষ্টা করবে সে তোমার সেই ভালোবাসাটা পাওয়ার পরে কিন্তু তার মধ্যে একটা অহংবোধ কাজ করবে যার ফলে কিন্তু সে তোমাকে অবহেলা করতে শুরু করবে এবার আমরা তখনই কোনো একটা জিনিসের মূল্য বুঝতে পারি যখন সে জিনিসটা আমাদের লাইফ থেকে হারিয়ে যায় তেমনি কিন্তু তুমি তাকে পবিত্র ভালোবাসার বন্ধনে আগলে রাখার চেষ্টা করছো সেটা সে তখনই বুঝবে তখন তুমি কিছু সময়ের জন্য তার জীবন থেকে হারিয়ে যাবে বা দূরত্ব মেনটেন্স করে চলবে তখনই কিন্তু সে বুঝতে পারবে যে তুমি তার জীবনে কতটা মূল্য রাখতে তোমার ভালোবাসা কতটা পবিত্র ছিল তুমি তার কাছে কতটা ইম্পর্টেন্ট সে কিন্তু এখন বুঝতে পারবে কেননা এখন তুমি তার লাইফে নেই এই মধ্যে তাকে ভালোবাসার পাশাপাশি তার মনের মাঝে একটু হলেও কিন্তু তোমাকে হারানোর ভয়টা সবসময় থাকা উচিত যার ফলে কিন্তু সে তোমাকে অবহেলা করতে পারবে না তার মনে তোমার সম্পর্কে অবহেলিত মনোভাবটা জন্মাবে না যদিও তোমার ভালোবাসার জন্য তোমাকে নিয়ে সে প্রাউড ফিল করবে তথা নিজ অজান্তেই তার মনের মধ্যে একটা অহংবোধ কাজ করবে যে আমি হয়তো বিশাল কিছু আমি হয়তো এমনই পার্সেন যার জন্য আমাকে আমার পার্টনার প্রচণ্ড ভালোবাসে এমনটা কিন্তু একটা ভাবনা আমাদের প্রত্যেকের মনেই চলে আসে যখন আমাদেরকে কেউ প্রচণ্ড ভালোবাসে তখন আমরা সামনে জনের প্রতি কৃতজ্ঞতা না দেখিয়ে বরং এটা ভাবি যে আমার মধ্যেই এমন স্পেশাল কিছু রয়েছে যার জন্য কিন্তু সে আমাকে ভালোবাসে কিন্তু এটা যেমন ভাবে এর পাশাপাশি তাকে এটাও ভাবা উচিত যে যে মানুষটা আমাকে ভালোবাসছে সে মানুষটা সত্যিই একটা ভালো পারসেন যার মধ্যে একটা সুন্দর মন রয়েছে যার জন্যই কিন্তু সে আমাকে তার সুন্দর মনের দ্বারা পবিত্র ভালোবাসার বন্ধনে আগলে রাখতে পেরেছে এটা কিন্তু সে ভাবে না ভাবে কখন যখন তার লাইফ থেকে কিছু সময়ের জন্য তার সেই পার্টনার হারিয়ে যায় বা সম্পর্কটার মধ্যে ব্রেকআপ হয়ে যায় যে জন্যই কিন্তু যেমন খাটি শোনায় গহনা হয় না তেমন কিন্তু পবিত্র ভালোবাসা বা খাটি ভালোবাসা দেওয়ার পাশাপাশি পার্টনারের মনের মাঝে কিন্তু একটু হলেও হারানোর ভয় থাকাটা উচিত এর ফলে কিন্তু সে তোমার প্রতি অবহেলা ভাবটা আনতে পারবে না তথা তার মনের মাঝে অহংবোধ জন্মালেও কিন্তু সে তোমাকে হারানোর ভয়ের কারণে কিন্তু তোমাকে নিজ অজান্তেই ইম্পর্টেন্ট দিতে বাধ্য হবে এবার প্রশ্ন হচ্ছে যে পার্টনারের মনের মাঝে ভয় জন্ম দেওয়ার বিষয়ে কিন্তু আমরা সকলেই এটা ভেবে থাকি যে আমি তাকে ভালোবাসি সুতরাং তাকে হারিয়ে ফেলে আমার যেমন কষ্ট হবে সেই একই রকম কষ্ট যেন তার মনের মাঝে কাজ করে তার জন্য আমাদের তরফ থেকে তার মনে ভয় জন্ম দিতে হবে বাট একটা কথা বলো তো কখনো কি অন্যের মনের মাঝে তোমাকে হারানোর ভয় জন্ম দেওয়া চায় যদিও কিছু ট্রিক অ্যাপ্লাই করে তুমি হয়তো সাময়িক সময়ের জন্য তার মনে তুমি ভয় তোমাকে হারানোর ভয় জন্ম দিতে পারবে বাট সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য হবে সেটা কিন্তু পারমানেন্ট টাইমের জন্য হবে না যেমন ধরো তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো তুমি তাকে এতটাই ভালোবাসো যে সারা দিনের মধ্যে যদি তুমি তার সঙ্গে একবার দেখা না করো তাহলে তুমি কিন্তু থাকতে পারো না যদি তুমি তার সঙ্গে কথা না বলো সেক্ষেত্রে তোমার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এটা কেন হয় এটা এই কারণে হয় যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো যে জন্যই কিন্তু তোমার মনে তাকে হারানোর ভয় সর্বদাই কাজ করবে এক্ষেত্রে কিন্তু তোমার পার্টনার তোমার মনে কখনো তাকে হারানোর ভয় কিন্তু জন্ম দেয়নি অটোমেটিক্যালি তুমি তাকে ভালোবাসো বলেই কিন্তু সেই ভয়টা তোমার মনে সব সবসময় কাজ করে এবার তোমার পার্টনার যদি তোমাকে সেই একই রকম ভালো না বাসে সেক্ষেত্রে তার মনে তোমাকে হারানোর ভয়টা কি করে আসবে আমরা অনেকেই বলে থাকি যে পার্টনারের মনের মাঝে আমাদেরকে হারানোর ভয় জন্ম দিতে হবে এটা এই বলে থাকি যে আমরা অলরেডি তাকে হারানোর ভয়ে সর্বদা জর্জরিত যে জন্যই কিন্তু এইটা ভাবি যে সেজন্য আমাদেরকে ছেড়ে না যায় যার কারণে পার্টনারের মনের মাঝে আমাদেরকে হারানোর ভাই আমাদের চেষ্টার দ্বারা জন্ম দিতে হবে বাট আমাদের মনে যে তাকে হারানোর ভয়টা অলরেডি জন্মে গেছে যেটা কিন্তু সে কখনো নিজ চেষ্টার দ্বারা জন্ম দেয়নি সেটা কিন্তু আমরা তাদেরকে প্রচণ্ড ভালোবাসি এবং এই প্রচণ্ড ভালোবাসার থেকে কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনে জন্ম নিয়ে নিয়েছে সেই একইভাবে যদি তুমি তার মনে তোমাকে হারানোর ভয় জন্ম দেওয়ার চেষ্টা না করে যদি তুমি তোমাকে এমন একটা পার্সেন গড়ে তোলার চেষ্টা করো যে তোমার ব্যবহার তোমার ব্যক্তিত্ব তোমার পার্সোনালিটি প্লাস তোমার মধ্যে কিছু বিশেষ গুণ এই সমস্ত বিষয়গুলোকে যদি তুমি ডেভেলপ করার চেষ্টা করো তবে কিন্তু তোমার পার্টনারের মনের মাঝে তোমাকে হারানোর ভয় অটোমেটিক্যালি জন্মে যাবে এর জন্য কিন্তু তোমার পার্টনারের মনের মাঝে তোমাকে হারানোর জন্ম দেওয়ার পাও এই জন্যই যে তোমার পার্টনারের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ গুণ রয়েছে বা তার মধ্যে কোনো না কোনো দিক থেকে বিশেষত্ব রয়েছে হয়তো সে দেখতে সুন্দর নয়তো বা সে স্ট্যাবলিশ আই মিন প্রতিষ্ঠিত মেয়ে হলে পরে তার মধ্যে বিশেষ কোনো গুণ রয়েছে তার ব্যবহার খুব সুন্দর সে অন্যের মন জয় করে চলতে পারে সকলকে মিলেমিশে থাকতে পারে ছেলে হলে পরে সে সামাজিক সমাজে তার একটা মান সম্মান রয়েছে মেন কথা বিশ্বাস গুণের জন্যই কিন্তু তুই তোমার পার্টনারকে প্রচন্ড ভালোবাসো এবং তাকে হারানোর ভয়ে সর্বদাই জর্জরিত থাকো এবারে একইভাবে যদি তোমার মধ্যে বিশেষ কোনো গুণ থাকে তবে তোমার পার্টনারও কিন্তু তোমাকে হারানোর ভয়ে সর্বদাই জর্জরিত থাকে এবার যদি তোমার মধ্যে কোনো গুণ না থেকে থাকে সে গুণগুলোকে তুমি তোমার মধ্যে জন্ম দেওয়ার চেষ্টা করো তথা সেগুলোকে ডেভেলপ করো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কোনো না কোনো বিশেষত্ব ঈশ্বর প্রদত্ত হিসাবে আমরা পেয়ে থাকি এবার সেই বিষয়গুলোকে নিখুঁতভাবে পর্য আলোচনা করে দেখো যে তোমার মধ্যে বিশেষ কি কি গুণ রয়েছে সে গুণগুলোকে একটু ঘষে মেজে চকচকে করে তোলো যার ফলে কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে এবং সে তোমাকে হারাতে হয় অটোমেটিক্যালি পাবে জোর করে তার মনের মধ্যে তোমাকে হার্ন ভয় জন্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমত তোমার ব্যবহার যে ব্যবহারের দ্বারা তোমার পার্টনার তোমাকে তো অলরেডি গর্ববোধ করেই কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো যে ভালোবাসার ফলে হয়তো সে এটা ভেবে থাকে যে আমি এমন একজন পার্সেন যে অন্যের ভালোবাসা পেতে পারি বা আমি আমার ট্যালেন্টের জন্যই বা আমি আমার গুণের জন্যই আমার পার্টনারের কাছ থেকে এত ভালোবাসা পাই এই বিষয়টা যেমন সে ভাবে এর পাশাপাশি কিন্তু সে কোনো না কোনো অংশে এটাও ভাবে যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো তার পাশাপাশি তার মনে একটা অহংকার জন্মে এটা তো হিউম্যান নেচার অনুযায়ী হয়েই থাকে তাই ভালোবাসার দিক থেকে তুমি তো অলরেডি তার কাছে একটা মূল্যবান পার্সন হয়েই রয়েছো এর পাশাপাশি আর কিছু বিষয় তুমি তোমার মধ্যে ডেভেলপ করার চেষ্টা করো যার ফলে কিন্তু সে তোমাকে সত্যিকারই হারাতে ভয় পাবে এবং তোমার এই সম্পর্কটার মধ্যে তোমার ভ্যালু সর্বদাই তার কাছে বড়ই থাকবে একটা বিষয় লক্ষ্য করে দেখবে আমরা ভালোবাসার সম্পর্কে জড়ানোর আগে কিন্তু কখনো এটা দেখি না যে সামনেকার মানুষটার মধ্যে কি রয়েছে তার মধ্যে ট্যালেন্ট রয়েছে কিনা বা বিশেষ কোনো গুণ রয়েছে কিনা এই বিষয়গুলোকে কিন্তু খুব একটা নিখুঁতভাবে ভাবে দেখি না সাধারণতম কোন একটা বিষয়ে সে খুব সুন্দর কথা বলতে পারে বা খুব সুন্দর খেলতে পারে বা মেয়ে হলে পরে তার খুব সুন্দর হাসি খুব মিষ্টি ব্যবহার ছোটো খাটো এই বিষয়গুলো দেখেই কিন্তু আমরা সামনে কারজনকে ভালোবেসে ফেলি এবং ভালোবাসা হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আমরা যখন সম্পর্কটার মধ্যে নিজেদেরকে অনেকটা গভীরভাবে আটকে ফেলি তখন কিন্তু আমরা ভাবতে শুরু করি যে এই মানুষটার মধ্যে এই এই গুণগুলো রয়েছে এ নেগেটিভ সাইডগুলো রয়েছে এবং এই এই গুণের জন্যে কিন্তু আমরা তাদেরকে আরও বেশি ভালোবেসে ফেলি যার ফলে কিন্তু তাদেরকে হারানোর ভয়ে আমরা সর্বদাই জর্জরিত থাকি সেই একইভাবে যদি তোমার মধ্যে বিশেষ কোনো গুণ না থাকে যদি কোনো বিশেষত্ব না থাকে তবে তোমার পার্টনার কিন্তু তোমাকে সর্বদাই কিন্তু অবহেলা করবে যতই তুমি তাকে ভালোবাসো আর তুমি তাকে তখনই বেশি ভালোবাসবে যখন তোমার মধ্যে বিশেষ কোনো গুণ থাকবে না যার ফলে তুমি সর্বদাই ভয়ে ভয়ে থাকবে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবে এই জন্যই কিন্তু তুমি তাকে প্রচন্ড ভালোবাসবে আর এই তোমার প্রচন্ড ভালোবাসার ফলেই কিন্তু সে তোমাকে অবহেলা করে তাই পার্টনারকে ভালোবাসার পাশাপাশি নিজেকেও একটু ভালোবাসো তথা নিজের মধ্যে কিছু বিশেষ গুণকে বিকশিত করো যার দ্বারা কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে যেরমভাবে তুমি তোমার পার্টনারকে নিয়ে প্রাউড ফিল করো যখন তুমি তোমার বন্ধু মহলে বা আত্মীয় স্বজনের কাছে তোমার পার্টনার সম্পর্কে বলো তখন কিন্তু তাকে নিয়ে তুমি গর্বের সঙ্গে বলো যে আমি অমুকের সঙ্গে প্রেম করি অমুক এই এই বিষয়গুলো করে তার ব্যক্তিত্ব এরকম তার পার্সোনালিটি এরকম এই সমস্ত বিষয়গুলো তোমার যেমন বলতে ভালো লাগে সেই একইভাবে তুমি নিজেকে এমনভাবে একটু হলেও বিকশিত করো যার ফলে তোমার পার্টনার যখন তোমাকে নিয়ে তার আত্মীয় স্বজন তথা বন্ধু মহলে বলবে তখন যেন তোমাকে নিয়ে বলার ক্ষেত্রে সে যেন হেজিটেট ফিল না করে বরং তোমাকে নিয়ে বলতে গিয়ে সেজন্য প্রাউড ফিল করে যখন এই জায়গাটা তুমি তৈরি করে ফেলতে পারবে তখন তোমাদের সম্পর্কটা এতটাই স্ট্রং হয়ে যাবে যে তোমাদের সম্পর্কটা সহজে তো ভাঙবেই না তোমাদের সম্পর্কের মধ্যে কেউ কাউকে অবহেলা করতে পারবে না তথা যে জিনিসটা তোমার মাথায় কাজ করছে যে তুমি তোমার পার্টনারকে হারাতে ভয় পাও তার মাঝেও সেই ভয়টা জন্ম দেবো এই কোনো ভাবনার প্রয়োজনই পড়বে না অটোমেটিক্যালি তুমি নিজেকে যে ডেভেলপ করেছো তার ফলে কিন্তু তার মনের মাঝেও তোমাকে হারানোর ভয় জন্ম নিয়ে নিবে যেভাবে তোমার মনে তাকে হারানোর ভয় জন্ম নিয়ে নিয়েছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে বলা কথাগুলো তোমাদের ভালো লাগবে এবং কথাগুলো খুবই উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তথা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা আমি কিন্তু নতুনদের হারাতে চাই না শেয়ার করে দিও পাশে থাকো আসছি আবার নতুন টপিকে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য